জি আচ্ছা, যে মে মাসে যে পূর্বাভাসটা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পূর্বাভাস, যে বর্ষা মৌসুমে একটা দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতি বছরই এটা হচ্ছে, এটা মূলত হচ্ছে কি আবহাওয়া সংস্থা সমূহের একটা সম্মেলন, যে সেখানে মূলত একটা দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদান করা হয়। তো মে মাসের পূর্বাভাসে বলা হয়েছিল যে দক্ষিণ এশীয় দেশগুলোতে এই মৌসুমি এই বর্ষা মৌসুমে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পূর্বাভাসটা আসলে ওটাই ছিল, কিন্তু স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত আসলে আমরা লক্ষ্য করছি, এবং এটা হচ্ছে বিভিন্ন স্থানে লক্ষ্য করছি। যেমন আমরা এই কিছুদিন আগে আমরা ত্রিপুরার বৃষ্টি লক্ষ্য করলাম, আমাদের পূর্বাঞ্চল লক্ষ্য করলাম, আবার জুন জুলাই মাসে আমরা দেশের উত্তর পূর্বাঞ্চল লক্ষ্য করেছি, আবার একই সাথে ব্রহ্মপুত্র অববাহিকা লক্ষ্য করেছি। তো সেটি আসলে হচ্ছে, কিন্তু কোন সময় হচ্ছে বা ঠিক মানে আর কি কোন মুহূর্তে আমরা যে এই ভারী বৃষ্টিপাত প্রবণতা লক্ষ্য করবো, এটি আসলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে মানে সুনির্দিষ্ট করা সম্ভব হয় না। জি, আমি এখন দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কথা বলছি আর কি, মানে দুটো আসলে দুই রকম। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আসলে যে সুনির্দিষ্ট করে যে কোন সময়ে যে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিটা হবে সেটা বলা হয় না, সেটা বলা হচ্ছে মানে একটা পুরো মৌসুম জুড়ে বাসার থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর নিয়মিত তাদের প্রজ্ঞাপন জারি করেছে এবং এটা তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে দেওয়া আছে আর কি। তো এটা হচ্ছে বৃষ্টিপাতের তথ্যাদি। আর আমাদের বন্যার তথ্যাদি মূলত হচ্ছে সর্বোচ্চ করা হয় হচ্ছে মধ্যমেয়াদী পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 দিন। তো 10 থেকে 15 দিন মেয়াদে মূলত হচ্ছে আমাদের দেশের যে প্রধান নদী অববাহিকা, অর্থাৎ ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং সুরমা, কুশিয়ারা ইত্যাদি অববাহিকায় আমরা 10 দিন থেকে অনেক অনেক ক্ষেত্রে স্থান বিশেষে 15 দিন পর্যন্ত আমরা দিতে পারি। এবং এই এই সংক্রান্ত মানে পূর্বাভাস ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে আমি যে এখন যেটার কথা বলছি যে হচ্ছে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, এটা এই অববাহিকা মূলত হচ্ছে পুরোটাই আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল। আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পূর্বাভাসই প্রযোজ্য নয়, কারণ হচ্ছে আকস্মিক বন্যাটা হচ্ছে কি আমরা যেটা আমরা একটু আগে বললাম যে একটা মৌসুমি লঘুচাপজনিত কারণে তৈরি হয়েছে এটার উদ্ভব, এবং মৌসুমি লঘুচাপজনিত এই সিস্টেমগুলো খুবই স্বল্পমেয়াদী। এটা হচ্ছে মানে আর কি এটা তৈরি হয়, কয়েকদিন থাকে, এবং এটা হচ্ছে এবং এটা প্রতি ঘন্টায় ঘন্টায় এটা সিস্টেমটা চেঞ্জ হতে পারে এবং মুভ করতে পারে। তো এই এই সংক্রান্ত যে বৃষ্টিপাতের সিস্টেম, এটা এটা এখানে এটা আসলে স্বল্পমেয়াদী পূর্বাভাস ছাড়া এটা আসলে মধ্যমেয়াদী পূর্বাভাস বলাটা সম্ভব নয়। তবে তবে এটার উপর এজন্যই আমরা বলতে পারি যে দুই ধরনের যে এই ক্ষেত্রে আমাদের স্বল্পমেয়াদী পূর্বাভাসটাই মানে আর কি ছাড়া মধ্যমেয়াদী পূর্বাভাসে এই জিনিসটাকে আসলে আকস্মিক বন্যার ক্ষেত্রে মধ্যমেয়াদী পূর্বাভাস প্রয়োগ করা সম্ভব ছিল না। আর 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 যেটা বললাম যে আবহাওয়া অধিদপ্তরের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস ছিল সেটা ইতিমধ্যেই তারা আকারে তাদের একটা বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে প্রচার করেছে, এবং এটা ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, এবং এর উপর ভিত্তি করে আমরা যে মধ্যমেয়াদী পূর্বাভাসও আমরা প্রদান করেছি যেটা ওয়েবসাইটে দেওয়া আছে।